আছে জল চ্যাপ্টার। জল চ্যাপ্টার প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন, যে বড় প্রশ্ন একটা আছে, এই বড় প্রশ্নটা হচ্ছে এখানে দেওয়া আছে কি, ব্যাখ্যা করো রচনাধর্মী প্রশ্ন, পরিবেশের পরিচ্ছন্নতা সুস্থ জীবনের হাতিয়ার। পরিবেশের পরিচ্ছন্নতা যদি আমরা রাখি তবে সুস্থ জীবন পাবো আমরা। হাতিয়ার বলতে আমরা কি, যেমন কুড়োল কাটারি এগুলো আমাদের যেমন চাষের কাজে লাগে, কোদাল, তো এই চাষের কাজে আমাদের হাতিয়ার লাগে, আমাদের কাঠ কাটতে গেলে কুড়োল লাগে, তো সেরকম আমাদের সুস্থ জীবন হতে গেলে, সুস্থ জীবন পেতে গেলে আমাদের কী কী হাতিয়ার নিতে হবে, পরিবেশ থেকে পরিচ্ছন্নতা করতে হবে, পরিবেশকে পরিচ্ছন্ন করতে হবে। তো পরিবেশকে যদি পরিচ্ছন্ন না রাখি তাহলে সুস্থ জীবনের হাতিয়ারটা আমরা পাবো না, তাই তো? তো এই সুস্থ জীবনের হাতিয়ার পেতে গেলে আমাকে কী করতে হবে, তার কয়েকটা উল্লেখ আমি করেছি, ভালো করে মন দিয়ে দেখে নাও, এটা মুখস্থ করতে হবে। তো পরিবেশের পরিচ্ছন্নতা সুস্থ জীবনের হাতিয়ার। পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমাদের কী করতে হবে, সচেতন হতে হবে। পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমাদের সচেতন হতে হবে। পরিবেশের পরিচ্ছন্নতা থাকলে বা রাখলে আমাদের জীবন অনেক ব্যাধি থেকে দূরে থাকবে, আমাদের জীবনে অনেক রোগ জ্বালা থেকে অনেক কী হবে, দূরে থাকবে। তো এবার আছে, আমরা সকলে সুস্থ জীবন পাবো, আমরা সকলে সুস্থ জীবন পাবো। তো পরিবেশের পরিচ্ছন্নতা থাকলে রাখতে হলে আমাদের বেশ কয়েকটি ক্ষেত্রে কী করতে হবে, নজর দিতে হবে। কী কী ক্ষেত্রে নজর দিতে হবে, যেমন পরিবেশের পরিষ্কার রাখা, তাহলে আমরা সকলে সুস্থ জীবন পাবো, এই সুস্থ জীবনের হাতিয়ার পাবো আমরা। তাহলে পরিবেশের পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের কী করতে হবে, বেশ কয়েকটা ক্ষেত্রে নজর দিতে হবে। কেমন কেমন, তার মধ্যে হচ্ছে পরিবেশের পরিষ্কার রাখা, পরিবেশকে কী হয় পরিষ্কার রাখা। দুই হচ্ছে জমিতে কীটনাশক সারের ব্যবহার কমানো। তিন হচ্ছে 65 ডেসিবেলের নিচে গান বাজানো। জল দূষণ বন্ধ করা ইত্যাদি। তো আরও অনেক কিছু আছে, কারণ বায়ু দূষণ অনেক কারণ আছে, হ্যাঁ, গাছ নষ্ট করে দেওয়া অনেক কারণ আছে, যেগুলো আমাদের সবই লেখা যেতে পারে, কিন্তু এখানে 5-6 নম্বরের জন্য এটা ঠিকই আছে যে উত্তরটা। তো এখানে কী আছে, আমরা বললাম পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমাদের সচেতন হতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে, পরিচ্ছন্নতা থাকলে বা রাখলে আমাদের জীবন অনেক ব্যাধি থেকে দূরে থাকবে, আমরা সকলে সুস্থ জীবন পাবো। পরিবেশের পরিচ্ছন্নতা রাখতে হলে আমাদের কী করতে হবে, বেশ কয়েকটা ক্ষেত্রে নজর দিতে হবে, যেমন পরিবেশ পরিষ্কার রাখা, জমিতে কীটনাশক সারের ব্যবহার কমানো, 65 ডেসিবেলের নিচে গান বাজানো, হ্যাঁ, আর জল দূষণ বন্ধ করা ইত্যাদি।